আপনি কি কখনো নোটিশ করেছেন যে বাসের মধ্যে কোনো সিট বেল্ট হয়ে থাকে না, যেখানে কি অন্য কারগুলোতে সিট বেল্ট হয়ে থাকে? তো এখন প্রশ্ন হচ্ছে, বাসে কেন সিট বেল্ট দেওয়া হয় না? আমরা সবসময় আমাদের ভিডিও থেকে আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করি। অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখুন, সিট বেল্ট এক তরিকার সেফটি ডিভাইস হয়ে থাকে, যা কি হাই স্পিডে চলা গাড়ির অ্যাক্সিডেন্টের সময় প্যাসেঞ্জারের জীবন বাঁচাতে পারে। বাসের সিটিং লেআউট কম্পারিজন স্ট্যান্ডে হয়ে থাকে, সেখানে প্যাসেঞ্জার ছোট ছোট জায়গায় বসে থাকে, যেমন ভাবে ডিমের কেসে ডিম রাখা হয়। আর এই জন্য বাসের অ্যাক্সিডেন্ট সময় প্যাসেঞ্জারের যে মুভমেন্ট থাকে সেটা দুই সিটের কম্পার্টমেন্টে হয়ে থাকে, আর প্যাসেঞ্জার সেফ থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাসের স্ট্রাকচার, যেখানে কি বাস কারের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে থাকে, আর সেখানে প্যাসেঞ্জার অনেক উপরের হাইটেই বসে থাকে। তো অ্যাক্সিডেন্টের সময় বাসের প্রায় সকল প্যাসারই বাসের নিচের অংশেই থেকে পড়ে, প্যাসেঞ্জারের কাছে অনেক কম ইফেক্ট আসে, এবং সিট বেল্ট ছাড়াও বাসের প্যাসেঞ্জার সেফ থাকে।